পিতামাতা দূরে গিয়েছে, এখনো ফিরে এলেন না তারা। কোথাও না যেতে, আমি সেদিন থেকে কোথাও যাইনি। এখন মা থাকলেন কত মতো খাওয়াতে, এখন আমার খেতে পড়েছে, কি করি? সর্বজ্ঞ জ্ঞানী হয়েও মহেশ্বর কালাগ্নিকে ডেকে এত সাবধানতার সঙ্গে গুহা নিরীক্ষণ কেন করলেন প্রভু? তিনি ত্রিলোকেশ্বর, একটা অনুপরিমাণ কীটের পায়ের শব্দ যার কান এড়ায় না তার এত কিসের সাবধানতা? তুষার গুহার আনাচে কানাচে পর্যন্ত তিনি কালাগ্নি রুদ্রের আগুনে তন্ন তন্ন করে খুঁজে দেখলেন সেখানে কোনো প্রাণী আছে কি। এ মহেশ্বরের কেমন আচরণ আমরা বুঝতে পারছি না। হে বিষ্ণুদেব, আপনিই বলুন মহেশ্বর কেন এত সাবধানতা অবলম্বন করলেন? দেবী পার্বতী চ, অর্থাৎ অমরত্বের কথন তো সাধারণ কোনো কথন নয় দেবব্রহ্মা, এ তো আপনার অজানা নয়। যিনি সেই কথন শ্রবণ করবেন তিনি অমরত্ব লাভ করবেন, আর তিনি জীবন আর মৃত্যুর ঊর্ধ্বে যাবেন। মহেশ্বর চান ওই গুহাতে দেবী পার্বতী ভিন্ন অন্য কেউ যেন কথন শ্রবণ না করে। অমরত্বের কথন তিনি শুধু দেবীকেই শোনাতে চান, শুধু তাকেই অমর করতে চান। আর তাই নিশ্চিত হতে তিনি কালাগ্নিকে ডেকে ওই গুহাতে অনুসন্ধান করলেন, যাতে তারা ভিন্ন সেই গুহাতে আর কোনো প্রাণী না থাকে। হে বিষ্ণুদেব, সত্যই কি তাই? মহেশ্বরের এই সাবধানতা কি সফল হবে? মহাকালের সাবধানতা সফল হবে কিনা তা তো কেবল কালই বলবে দেবব্রহ্মা। মানে দেবী পার্বতী কি শুধু অমরত্বের কথন শুনবেন নাকি আরো কেউ? পানি শোনান সেই অমরত্বের কাহিনী, পার্বতী নিষ্পন্দে শোনেন একাগ্র মন খানি, পার্বতী নিষ্পন্দে শোনেন অমরত্বের কাহিনী। পবিত্র সেই অমৃত কথন শিব বলেন পার্বতী রে, কাল যেন থমকে থাকে গুহা অভ্যন্তরে, কাল যেন থমকে থাকে গুহা অভ্যন্তরে। অমৃত কথন শুনে পার্বতী হলেন অমর, পার্বতী রূপে বাঁধলেন তাকে শিব শঙ্কর, হর পার্বতী এই রূপে স্থির হলেন এক রূপে চিরদা।
দাম্পত্যের বাঁধনে বাঁধলেন দুজনে দুজনকে, চির দাম্পত্যের বাঁধনে বাঁধলেন দুজনে দুজনকে। শান্তি শান্তি শান্তি, ওম শান্তি শান্তি শান্তি, ওম শান্তি শান্তি শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। আজ আমি তৃপ্ত হলাম প্রভু, তোমার সঙ্গে অমরত্বের বন্ধনে চিরকালের মতো যুক্ত হতে পারলাম। বেশ, এবার তুমি কি চাও পার্বতী? ঘরে ফিরতে চাই প্রভু, সন্তানদের কাছে কৈলাসে ফিরতে চাই। বেশ, তবে তাই চাও। কি করে সম্ভব? তার মানে তোমার সঙ্গে অমরত্বের কথন শ্রবণ করে ওরাও অমরত্ব লাভ করল? না, ওদের আর বাঁচতে দেওয়া যায় না। ক্রোধ সংবরণ করো প্রভু, তুমি ওদের হত্যা করতে পারো না। কেন পার্বতী? নিজ হাতে ওদের হত্যা করলে ত্রিভুবনে তুমি মিথ্যে হয়ে যাবে প্রভু, তুমি নিজেই বলছ। তোমার মুখ নিঃসৃত অমৃত কথন যেই শ্রবণ করবে সে অমরত্ব লাভ করবে। নিজের বাণীকে নিজেই মিথ্যে করে দেবে স্বামী। তাহলে এখন উপায়? ওই দেখো, কথন শ্রবণ করে ওরা অমর হলো প্রভু, আর তুমি হলে তুষার লিঙ্গ অমর। আজ থেকে এই স্থান তুষার তীর্থ অমরনাথ নামে প্রসিদ্ধি লাভ করবে। যুগে যুগে যত ভক্ত দুর্গম পথ অতিক্রম করে এই তীর্থে আসবে, আমরা ওই জোড়া পারাপথের মাধ্যমে তাদের দর্শন দিব। বেশ, তাই হবে। চলো 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 পাল্টা।